ইছাপুর নবাবগঞ্জে আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের উদ্যোগে পালিত হলো ফুটবল তারকা লিওনেল মেসির 33তম জন্মদিন। টানা লকডাউনের জেরে প্রায় আড়াই মাস দোকান বন্ধ ছিল এই মেসি ভক্তের। আনলক ওয়ানে দোকান খোলার পর দিন রাত এক করে খুব খেটে পয়সা জমিয়ে মেসির 33তম জন্মদিন পালন করলেন ইছাপুর নবাবগঞ্জের চা বিক্রেতা শিবশঙ্কর পাত্র। নিজের বাড়ির তলার ছোট একটি চায়ের দোকান, চায়ের দোকানি শিবশঙ্কর পাত্র এলাকায় শিবে নামে পরিচিত। তবে তার আরেকটা পরিচয় আছে, সে মেসি পাগল। 1986 সালে মারাদোনার খেলা দেখে সে আর্জেন্টিনার ভক্ত হয়ে যায়। তারপর ছোট চায়ের দোকান চালিয়ে তৈরি করে আর্জেন্টিনা ফ্যান্স ক্লাব। নিজের বাড়ি রং করে আর্জেন্টিনার পতাকা নীল সাদা রঙে। মারাদোনার পর মেসির ফুটবল জাদুতে পাগল হয়ে মেসি ভক্ত হয়ে পড়েন তিনি। এরপর থেকে প্রতি বছর নিজের বাড়ির সামনে মহাসমারোহে পালন করেন মেসির জন্মদিন। এবছরও ঘটল না তার ব্যতিক্রম। মেসির 33তম জন্মদিন পালন করলো মেসির ছবি দেওয়া 33 পাউন্ডের কেক কেটে। শুধু কেক নয়, বাঙালির জন্মদিনের মতো পঞ্চব্যঞ্জন দিয়ে পালন হয় মেসির এই জন্মদিন। ভাত, ডাল, 5 রকমের ভাজা, মাছ, মাংস, পায়েস সবই দেওয়া হয় মেসিকে। কেক কেটে পায়েস খাইয়ে মেসির জন্মদিন পালন করে শিবে। মেসি পাগল স্বামীর জন্য 7 সকালে ঘুম থেকে উঠে পায়েস সহ সব রকম রান্না হাসি মুখে করেন শিবের স্ত্রী স্বপ্না পাত্র। মেসির জন্মদিন পালনের কথা বলতে গিয়ে শিবের চোখ ছলছল করে ওঠে। সে বলে, লকডাউনে টানা দোকান বন্ধ ছিল, মাত্র 20 দিন হলো দোকান খুলেছি, কিভাবে মেসির জন্মদিন পালন করব তা নিয়ে চিন্তায় ছিলাম। অবশেষে দিন রাত এক করে 7,500 টাকা দিয়ে কেক কিনে জন্মদিন পালন করতে পেরে দারুণ খুশি তিনি। মেসির জন্মদিনে শিবের ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, মেসি সব ট্রফি জিতলেও এখনও বিশ্বকাপ জেতা হয়নি, তাই 2022 সালে বিশ্বকাপ জিতুক মেসি। এই অবস্থার মধ্যে আমরা ভেবেছিলাম যে মেসির জন্মদিনটা করতে পারবো কি পারবো না, কিন্তু আমি এতটাই মেসিকে ভালোবাসি যে ওর জন্যে আমি দিন নেই রাত নেই দোকানদারি করে এই কেকের দামটা আমি তুলেছি। কেকের দাম 10,000 টাকা দাম, কিন্তু ওই কেকের মালিক আমার ফটো দেখে সে আমাকে বললো তুমি 7,500 টাকা দেবে, হ্যাঁ আর তোমায় দিতে হবে না, তোমার জন্য এটা আমি 2,500 টাকা ছেড়ে দিলাম। আমি বললাম ঠিক আছে, তাহলে আপনাদেরই এবারে এই কেকটা এ দিলাম। এত ভালোবেসে এ করে তারপরেও কষ্টের মাধ্যমে আমি কিন্তু সংসার চালিয়েও কিন্তু আমি এই করোনা ভাইরাসকে সামনে রেখে লড়াই শুরু করে মেসির জন্মদিনটা আমি পালন করেছি। এই মেসির জন্মদিন পালন করতে গিয়ে যে আমরা বহু ভালো ভালো কাজই করছি, আজকে যেরকম মশা মারা তেল দিতে বেরিয়েছি আর্জেন্টিনা ফ্যান্স ক্লাব, সেরকম বাচ্চাদের হাতে আমরা স্যানিটাইজার আর মাস্ক তুলে দিয়েছি। আবার প্রত্যেকটা বাচ্চার আমি মুখের প্রত্যেকটা বছরে এই মেসিকে সামনে রেখে হাসি দেখতে চাই, তার জন্যে আমি প্রত্যেকটা বাচ্চাকে মটন বিরিয়ানি আজকে ওদের হাতে তুলে দিতে পারলে ওরা যদি খুশি হয় আমি সবচেয়ে বড় খুশি হই। যে আমি কি করি না করি কিন্তু ওদের খুশি হলেই আমার জয় হচ্ছে। জন্মদিনে ঈশ্বরের কাছে কি প্রার্থনা করলেন মেসির জন্য? আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, জানি আমাদের টিম ভালো না, আর্জেন্টিনা ফ্যান্স ক্লাব মানে আর্জেন্টিনা টিমটা ভালো না, কিন্তু যে মেসি একা কি করবে তাও লড়ে যায় ছেলেটা, যে দেখা যাক এই যে 22-এ বিশ্বকাপ যদি হয় তাহলে যদি টিম ভালো হয়, মেসির হাতে যদি ভগবান কাপটা তুলে দেয় তাহলে আমাদের এই যে কপালে যে এটা আছে দাগ আছে সেটা আমাদের মুছে যাবে, যে মেসির হাতে বিশ্বকাপ এলো, আমার মেসি সর্বকালের সেরা প্লেয়ার হলো। অপরদিকে মেয়ে নেহা পাত্র জানান, এই জন্মদিনে করোনার জন্য বেশ কিছু বাচ্চার হাতে তুলে দেওয়া হয়েছে মাস্ক ও স্যানিটাইজার। 33তম জন্মদিন এবছর আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা ক্যান্সেল করেছি কারণ করোনার এই সিচুয়েশনের জন্য। এমনি আমরা যেরকমভাবে কেক 33 পাউন্ডের আমরা কেক কেটেছি, আর বাঙালি মতে যে পঞ্চব্যঞ্জন পরিবেশন করা হয় সেটাও করেছি, আর বাচ্চাদের আমরা স্যানিটাইজার মাস্ক এগুলো দিচ্ছি, আর কিছু লোক দুস্থ মানুষ আছে তাদেরও আমরা জামা কাপড় দিয়ে সহায়তা করে এরকমভাবেই মেসির জন্মদিনটা পালন করছি। এবছর সাফল্য কামনা করলাম, কালকে তো ম্যাচ ছিল, মানে আজকে সকালেই ম্যাচটা ছিল, ভেবেছিলাম 700 গোল হয়ে যাবে কিন্তু হয়নি সেটা কোনো কারণে, সে নেক্সট ম্যাচে যেন সেই গোলটা হয় আর মেসি যেন ভালো থাকে এটাই কামনা করি। এখনো পর্যন্ত বিশ্বকাপ অধরা, মেসি বিশ্বকাপ পায় সেটা কি চাও? অবশ্যই সবাই চায় মেসি বিশ্বকাপ পায়, কিন্তু একার দ্বারা ফুটবলটা হয় না,
আমরা যে আর্জেন্টিনার পারফরমেন্স দেখে এসেছি 2018-এ, মানে কোয়ালিফাই না করা ম্যাচ সেখান থেকে কোয়ালিফাই করে নিয়ে যাওয়া টিমকে, তারপরে খেলেছিল, ভালোই খেলেছিল, ফ্রান্সের এগেনস্টও খুবই ভালো খেলেছিল, 3-4-এ আমরা হেরেছি। আর দেখা যাক এবার নেক্সট খেলাতে কী হয় সেটা তো বোঝা যায় না, নেক্সট ওয়ার্ল্ড কাপে আশা করবো কিন্তু জানি না কী হবে। এখন তোমার নাম নেহা পাত্র।